ভ্যাকসিনের সমস্যা মেটার জন্য কোনো লক্ষণ নেই। মাঝরাত থেকে ভ্যাকসিনের জন্য লাইনে দাঁড়ানোর পরেও সকালে ভ্যাকসিন মিলবে না বলে আশঙ্কিত থাকছে মানুষ। প্রায় দিনই ভ্যাকসিন নেবার জন্য হুড়োহুড়ি এবং উত্তেজনা ছড়িয়ে পড়ছে। খবর পেয়ে পরিস্থিতি সামলাতে হাজির হচ্ছে করণদ থানা পুলিশ প্রশাসন। প্রসঙ্গত 18 বছর বয়সে এবং তার ঊর্ধ্বদের ভ্যাকসিনেশন শুরু হতেই সেন্টারগুলিতে ভিড় উপচে পড়েছে। করণদিঘিতেও তাই হয়েছে। বেশ কয়েকদিন ধরে উত্তর দিনাজপুর জেলা করণদিঘি হাই স্কুলে করোনা ভ্যাকসিন দেওয়া হচ্ছে। ভ্যাকসিন দেওয়ার দিন মাইকে প্রচার করে জানিয়ে দেওয়া হয়, সেই মতো সকাল থেকে চলে ভ্যাকসিনের ডোজ দেওয়ার কাজ। সম্প্রতি দেখা যাচ্ছে ভোর রাত থেকে ভ্যাকসিন নিতে লাইনে দাঁড়িয়ে থাকছে লোকজন। করণদিঘি হাই স্কুলের সামনে সন্ধ্যা থেকে মানুষ ভ্যাকসিন নেওয়ার জন্য বিছানা পেতে বসে এবং শুয়ে অপেক্ষা করছেন। মাটিয়ালি গ্রামের বাসিন্দা আদেশ চন্দ্র সিং টুনিফিটা গ্রামের প্রফুল্ল সিং জানিয়েছেন, প্রায় 20-10 কিলোমিটার দূরে তাদের বাড়ি। সেখান থেকে দীর্ঘদিন সকালে এসে ভ্যাকসিনের জন্য লাইনে থেকে ঘুরে যেতে হচ্ছে। তাই তারা সিদ্ধান্ত নিয়েছেন রাত জেগে পরের দিন সবার আগে লাইনে দাঁড়িয়ে ভ্যাকসিন নেবেন। তাই সারারাত জেগে লাইনে দাঁড়িয়ে রয়েছেন। তাদের সঙ্গে দেখা গেল বিভিন্ন বয়সী মানুষ, কারো হাতে মোবাইল, কারো হাতে পাখা, কেউ মশারি টাঙিয়ে নিয়েছেন, রান্না খাওয়া হাইস্কুলের মাঠেই করছেন। বৃদ্ধরা গ্রামের গৃহবধূ অরুণা সিংহ বলেন যে রাত যাচ্ছে, কাল সকালে লাইন পাওয়া যাবে কিনা দেখা যাক। অনেক দিন হলো দূরগ্রাম থেকে এসো ভ্যাকসিন না পেয়ে ফিরতে হচ্ছে, তাই বাধ্য হয়ে বিছানা বালিশ মশারি নিয়ে সপরিবারে চলে এসেছেন। এভাবেই মানুষের উৎকণ্ঠার ছবি ধরা পড়েছে আমাদের ডিজিটাল বাংলা ক্যামেরায়। এখানে কিসের জন্য? ইনজেকশন নেবার জন্য, ভ্যাকসিন নেবার জন্য। সকাল থেকে লাইনে দাঁড়াচ্ছি, ভ্যাকসিন পাইনি, আর সারা রাত জেগে থাকবো, আর পাবো নানি পাবো দূরের বার। কোথায় এটা? কোথায়? করণদিঘি হাই স্কুলে, বাড়ি আমার বুদরা। কত দূর এখান থেকে? 25 কিলোমিটার দূর আছে। লেনি ভ্যাকসিন আলান জেনেছি, তার জন্য ভ্যাকসিন নিতে এসেছি। আপনার নাম? আপনার নাম? আমার নাম অরুণা সিং। আপনার নাম? প্রফুল্ল সিং। এখানে কেন আছেন? এখানে ভ্যাকসিন নেওয়ার জন্য। কখন থেকে আছেন? 4টা থেকে। সন্ধ্যে 4টা থেকে? বিকেল 4টা থেকে? হ্যাঁ। কেন? তখন জানা ছিল না, আর যখন জানলাম তখন ভয়ের কারণে এলেই নাই। গরিব লোক, দিনের বেলায় কাজ করি। কোথা থেকে আসছেন? কোথা থেকে আসছেন? টুনিবিরা থেকে। লাইনে কেন আছেন? আমি ভ্যাকসিনের জন্য আছি, অনেক দিন ধরে আসছি, 15-20 দিন ধরে লাইন পাচ্ছি না। রীতিমতো লাইন ভাঙাভাঙি স্কুলে, গরিব মানুষ, দিন কামাজি দিন খাচ্ছি, কতদিন ধরে ঘুরবো? লাইনে না পাওয়ার জন্য আজকে সকাল থেকে মনে করে দেয় সারাদিন এই সারা রাত থাকতে হবে। কালকে আবার দেখি চেষ্টা করে, যদি পাই আবার ভ্যাকসিন পাওয়া যায় কি না সেটাও বলতে পারছি না, কালকে হবে কি না। এই জন্য তখন এই যে আমি ছিলাম ব্যাঙ্গালোরে, ব্যাঙ্গালোর থেকে কোনোরকম আসছি বাড়ি, ব্যাঙ্গালোর থেকে আসছি বাড়ি, বাড়ি আসার পর শুনছি আবার ভ্যাকসিন নিতে হবে, ঠিক আছে। তখন মনে করে সময় পাইনি কাজকামে, এখন মনে করে দেয় ভ্যাকসিন না নিলে তো কোনো জায়গায় যাওয়া হবে না। Sajavat, life beautiful, curtains, blinds, carpets, complete home decor accessories. আর বাইরে যেতে হবে না, আপনার সুন্দর ঘরকে আরো সুন্দরভাবে সাজিয়ে তুলতে চলে আসুন সাজাওয়াটে। আমাদের এখানে পাবেন আপনার পছন্দ মতো ঘর সাজানোর নিত্য নতুন ডিজাইনের সমস্ত রকম সামগ্রী। আমাদের ঠিকানা BS রোড, ডাটবাদার চৌপতি, কোচবিহার।